এসেছি ভিন্ন দুইটা টপিক নিয়ে তোমাদের পানি জীবনের জন্য পানি সেকেন্ড পেজে না জানি থার্ড পেজে একটা টপিক নিয়ে আলোচনা করা আছে যেটা হচ্ছে পানির অবস্থার পরিবর্তন পানি যে বিভিন্ন অবস্থায় পরিণত হয় আজকে আমরা সেটা দেখব এবং জানব তো চলো চলো যাই আজকে আমাদের টপিকে আমি টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে দেখো দুইটা গ্লাস আছে আর দুইটা গ্লাসে নরমাল পানি থাকলো একটা আর আরেকটা গ্লাসে ঠান্ডা পানি থাকলো হ্যাঁ ঠান্ডা পানি থাকার কারণে গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জল কণা বা পানির ফোঁটা দেখা গেল এগুলো হচ্ছে পানি ফোঁটা এগুলো হচ্ছে পানি ফোঁটা এটা হচ্ছে ঠান্ডা পানি এটা হচ্ছে নরমাল বা সাধারণ পানি যেটাকে বলি আমরা ঠিক সেটা আর আরেকটা জিনিস তো আমরা দেখি না যে রাতের বেলা বা সকালবেলা যখন হাঁটি আমরা ঘাসে জগিং করতে উঠি বা সকালে ভোরে যখন যাই তখন কি হয় গাছের পাতায় কিংবা ঘাসের উপর বিন্দু বিন্দু জলকণা বা পানি ফোঁটা দেখি না কিন্তু কখনো তোমাদের প্রশ্ন আসছে যে এই জলকণা গুলা বা পানি ফোঁটা গুলা কোত্থেকে আসলো বুঝাতে পারলাম আমি সকালবেলা যখন আমরা হাঁটি ঘাসের উপরে কি থাকে হালকা জলকণা থাকে মানে পানি ফোঁটা থাকে আমরা যখন হাঁটতে যাই তখন কি হয় পা ভিজে যায় তারপরে গাছের পাতায় ছোট ছোট পানির কণা থাকে না হ্যাঁ কিন্তু কখনো বুঝতে পেরেছো যে এই পানির ফোঁটাগুলো কোত্থেকে আসলো বা তুমি ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিলা কতক্ষণ পরে দেখবা কি যে গ্লাসের চারপাশে পানির ফোঁটা আসলো তাহলে ওই পানির ফোঁটাগুলো কোত্থেকে আসলো কখনো প্রশ্ন আসছে অবশ্যই প্রশ্ন আসছে যে এই পানিগুলো কোত্থেকে আসলো আসলে এই পানিগুলো আসলে কোত্থেকে সেটা আমরা জানবো এবার আসো যে দেখা যায় বাতাসে কি থাকে বাতাসে জলীয় বাষ্প থাকে জলীয় বাষ্প বাষ্প মানে কি ধোঁয়া ঠিক না যেখানে বাষ্পের মধ্যে কি আছে জলকণা আছে যেটাকে আমরা জলীয় বাষ্প বলি এই জলীয় বাষ্পগুলো এই জলীয় বাষ্পগুলো যখন পাতার মধ্যে ইয়ে হয় জলকণার সৃষ্টি হয় মানে পানির ফোঁটা তখন এই জিনিসটাকে বলা হয় একটু খেয়াল করো বাতাসে যে জলীয় বাষ্প থাকে বাতাসে যে জলীয় বাষ্প থাকে তা ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে পানির কণায় জমা হয় তাহলে কি বলেছে বাতাসে যে জলীয় বাষ্প থাকে বাতাসে যে জলীয় বাষ্প থাকে তা ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে পানির কণা কিংবা জলকণায় পরিণত হয় আর এটাকে আমরা কি বলি এটাকে আমরা শিশির বলি ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে যে জলকণা বা পানির ফোঁটায় পরিণত হয় সেটাকে আমরা কি বলি শিশির বলি তাহলে আমরা কি শিখলাম তাহলে এই জিনিসটা কি জলীয় বাষ্পটা কি করেছে ঠান্ডা বস্তু পানি ঠান্ডা পানিটা ঠান্ডা না জলীয় বাষ্পটা ঠান্ডা পানির সংস্পর্শে আসায় সে কি হলো পানির কণায় জমা হলো আবার এই সকালবেলা যে আমরা ঘাস লতা পাতার উপরে ছোট ছোট পানির কণা দেখতে পাই সেগুলোও কি শিশির তাহলে মূলত শিশিরটা কিভাবে হলো বলেছি যে জলীয় বাষ্প যখন ঠান্ডা বস্তুর সংস্পর্শে আসে তখন তা পানির ফোঁটায় পরিণত হয় তখন তা পানির ফোঁটায় পরিণত হয় এই এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে শিশির কিন্তু কিন্তু আরেকটা কথা আছে এই যে প্রক্রিয়াটা জলীয় বাষ্প কিসে পরিণত হচ্ছে পানির কণায় খেয়াল করো জলীয় বাষ্প পানির কণায় জলীয় বাষ্প পানির কণায় পরিণত হচ্ছে আমি লিখে দিচ্ছি পানির কণায় পরিণত হচ্ছে পানির কণায় পরিণত হলে এটাকে আমরা কি বলছি শিশির বলি এটাকে কি বলি শিশির কিন্তু এই যে প্রক্রিয়াটা এই যে প্রক্রিয়াটা বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াটা বা পরিণত হওয়াকে যে প্রক্রিয়াটা পরিণত হওয়াকে ঘনীভবন বলে তোমাদের প্রশ্ন আসে মূলত তোমাদের এই অবস্থার পরিবর্তনের মধ্যে কিছু কিছু জিনিস আছে ছোট ছোট দুই নাম্বার সংজ্ঞার জন্য আছে শিশির কি ঘনীভবন কি তারপর বাষ্পীয় ভবন কি এই জিনিসগুলা কিন্তু আসে তো আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাচ্ছি তো কি বলছে জলীয় বাষ্প যখন পানির কণায় পরিণত হয় তখন একে কি বলে শিশির বলে আর যে প্রক্রিয়াটা বাষ্প যখন তরলে পরিণত হয় তখন এটাকে কি বলা হচ্ছে ঘনীভবন বলা হচ্ছে কিন্তু এই তরলকে তরলকে যখন তুমি কি দিবা তাপ দিবা তরল থেকে যখন বাষ্পে পরিণত হবে বাষ্পে পরিণত হওয়াকে আমরা যেমন পানি পানি যখন কি করি পানি যখন ফুটাই পানিটা কি তরল পদার্থ না পানিটা যখন ফুটাই একটা পর্যায়ে পানি তাপ গ্রহণ করে করে কি হচ্ছে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে তাহলে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হয় বাষ্পীভবন বাষ্পীভবন বলে তাহলে দুইটা জিনিস শিখলাম ঘনীভবন কি আর বাষ্পীভবন কি ঘনীভবন হচ্ছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া
আর তরলকে যখন বাষ্পে পরিণত হবে তখন এটাকে কি বলা হচ্ছে বাষ্পীভবন মানে একই অবস্থা এখানে কি থাকছে পানি পানি দেখো ভিন্ন রকম অবস্থা জলীয় বাষ্প বাষ্পটা কি এটা জলীয় বাষ্প এখানে পানি আছে পানি এটাকে যখন তরলে পরিণত হবে তাহলে সেটা কি হচ্ছে তরলে পরিণত হওয়াটাকে ঘনীভবন বলা হয় আর বা তরল যখন বাষ্পে পরিণত হয় তখন এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন যেমন ধরো এক কণা কি নিলাম আমরা বরফ কুচি নিলাম কি নিলাম বরফ কুচি নিলাম এটা কিন্তু পানির একটা রূপ দেয় পানির একটা রূপ দেয় না বরফটা বরফটা হচ্ছে কি কঠিন পদার্থ তাহলে বরফ যখন নিলাম এক খণ্ড বরফ খণ্ড নিলাম তাকে আমি কি দিলাম তাপ দিলাম তাকে কি দিলাম তাপ দিলাম তাপ দেওয়ার ফলে বরফ বরফ থেকে সে কিসে পরিণত হবে পানিতে পরিণত হবে অর্থাৎ বরফটা কিসে হবে পানিতে পরিণত হবে তখন এটা কি হয়ে যাবে তরল পদার্থ হয়ে যাবে এটা ছিল কঠিন পদার্থ বরফটা কি কঠিন পদার্থ যখন কঠিন পদার্থকে তাপ দিলাম বরফকে তখন সে পানিতে পরিণত হয়ে গেল অর্থাৎ তরলে পরিণত হয়েছে পানিকে যখন আমি আবার কি দিব তাপ দিব পানিকে যখন আবার তাপ দিব তাহলে পানিটা কি হয়ে গেল বাষ্পীয় আকার বা বাষ্পে পরিণত হলো কি হলো বাষ্পে পরিণত হলো বাষ্পে পরিণত হলো বুঝতে পেরেছ তাহলে কি বলেছে বরফটা কঠিন পদার্থ বরফকে যখন তুমি তাপ দিবে তখন সে কিসে পরিণত হচ্ছে পানিতে অর্থাৎ তরল পদার্থে পরিণত হচ্ছে পানিকে যখন তুমি আরো তাপ দিবে তখন সে যে তাপ দিবে লিখলাম তাপ দিব তখন সে বাষ্পে পরিণত হয়ে যাবে তার তরল থেকে বাষ্পে তরল থেকে বাষ্পে পরিণত হওয়াটা এই প্রক্রিয়াটা কি এই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন এই যে বাষ্পটা বাষ্পটা আবার কি হচ্ছে তরলে যখন পরিণত হবে বাষ্পটা আস্তে আস্তে জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে বাষ্প যখন ঘনীভূত হচ্ছে বাষ্প ঘনীভূত হয়ে কিসে পরিণত হচ্ছে পানিতে পরিণত হচ্ছে পানিতে সেই পরিণত হওয়াটাকে কি বলা হচ্ছে তাহলে বাষ্পটা আস্তে আস্তে বাষ্পটা ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হয়ে পানিতে পরিণত হচ্ছে যেটাকে আমরা কি বলি শিশির বলি তাহলে একই জিনিসের বাষ্পে ঘনীভূত হওয়া এই প্রক্রিয়াটাকে আবার কি বলা হচ্ছে এটাকে ঘনীভবন বলা হয় ঘনীভবন বলা হয় তাহলে দেখো একই জিনিসের সবগুলাই কিন্তু পানি 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 পানির অবস্থাটা কি হয় পরিণত হলো কঠিন পদার্থকে যখন আমি তাপ দিলাম তাপ দেওয়ার সাথে সাথে সে কি করলো তরল পদার্থে পরিণত হলো তরল পদার্থকে যখন তুমি আরো তাপ দিবে তখন সে কি হলো বাষ্পে পরিণত হলো আচ্ছা বাষ্পে পরিণত হওয়ার ফলে একটা পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে সে কি সে আবার পানিতে পরিণত হলো কিন্তু এই পানিকে যদি আবার কি করো পানিকে যদি আবার অতিরিক্ত ঠান্ডা করো অর্থাৎ তাপ সরিয়ে না ঠান্ডা করা হলে বা তাপ সরানো হলে ঠান্ডা করা হলে পানিটা আবার কি হবে বরফে বরফে পরিণত হবে অর্থাৎ বুঝতে পেরেছ এখান থেকে শুরু হলো আর এই যে আবার এইটাতেই আসলো যেই বরফ থেকে শুরু হলো সেই বরফেই চলে আসলো বুঝতে পেরেছ একটু কঠিন মনে হয় না আমি আবারও বলছি কি বলছি আমি দেখো বরফটা কি পানির একটা রূপ যেটা পানির আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করি না কঠিন তরল বায়বীয় তাহলে বরফটা কি হচ্ছে বরফ হচ্ছে কঠিন পদার্থ পানির বরফকে যখন আমি কি করব তাপ দিব তখন বরফটা গলে কিসে পরিণত হবে তরলে পরিণত হবে অর্থাৎ পানিতে পরিণত হবে আচ্ছা পানিতে পরিণত হওয়ার ফলে পানিতে যখন পরিণত হবে পানিকে যদি আমি তাপ দিই আমরা কি করি বাসায় ভাত তবে রান্নার পানি ফুটাই না পানিতে একটা পর্যায়ে তাপ দেওয়ার পরে তাপ গ্রহণ করার পরে সে ধোয়া আবার দেখলাম না যে ধোয়া আবার উঠতে থাকছে উপরে তাহলে ওইটা কি হচ্ছে ওটা হচ্ছে জলীয় বাষ্প তাহলে তরলকে যখন তুমি তাপ দিবে সেই বাষ্পে পরিণত হয় তার তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটা কি বাষ্পীভবন এখন এই বাষ্পটা যখন ঘনীভূত হচ্ছে বাষ্পটা যখন ঘনীভূত হচ্ছে যেমন ধরো ভাতের পানি দিলাম আমি ঢাকনি দিয়ে দিলাম সেই জলীয় বাষ্পটা উঠতে উঠতে সেই ঢাকনিতেই উঠলো না কিছুক্ষণ পরে যখন তুমি ঢাকনিটা উঠাবে তখন ওই বাষ্পগুলো মানে ধোঁয়াগুলো দেখবে কি ঢাকনি এর চারপাশে পানি আকারে আমি ঢাকনিটা উঠালাম কিছু করে কি করলো পানির ফোঁটাগুলি পড়ে গেল মানে বাষ্প যেটা ধোঁয়াটা ধোঁয়াটা ঘনীভূত হয়ে কি হলো পানিতে পরিণত হলো তাহলে এখানেও দেখো বাষ্পভবন একটা প্রক্রিয়াটা হলো যেটা বাষ্প যখন কি ঘনীভূত হচ্ছে পানিতে পরিণত হচ্ছে সেই পানিটাকে যখন তুমি আবার কি করবা ঠান্ডা করবা পানিটা যখন আমরা কি করব তাপ সরিয়ে দিবে এবং ঠান্ডা পানিকে কি করব ফ্রিজে রেখে দেই না 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাকে যখন ঠান্ডা করা হয় তখন সে আবার সেই বরফে পরিণত হয় অর্থাৎ এই অবস্থায় কি হচ্ছে পানির অবস্থার
হচ্ছে কখন তরল হচ্ছে কখন বাষ্পে পরিণত হচ্ছে সেই বাষ্পটা আবার ঘনীভূত হয়ে কি হচ্ছে তো পানিতে পরিণত হচ্ছে সেই পানিটা আবার যদি আমি ঠান্ডা করি ঠান্ডা অবস্থায় রাখি 0 ডিগ্রি সেন্টিগ্রেড একটা তাপমাত্রায় তখন সে আবার কঠিন পদার্থে পরিণত হবে আজকে তাহলে আমরা অনেক কিছু জানলাম না শিশির কি জানলাম ঘনীভবন কি জানলাম বাষ্পীভবন কি জানলাম এবং পানির যে অবস্থার পরিবর্তন সেগুলো জানলাম ব্যাংকের উপরে বুঝেছি তোমরা একটু বই